ধন্যবাদ খুব চমৎকার একটি গান গেয়েছেন এবং আমাদের আজকে যাকে নিয়ে বাছুরি পুরুষ সেই বাইজি বাইজি শাহকে নিয়ে একটি চমৎকার গান গেয়েছেন আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের পালা এখনই শুরু হবে ইতিমধ্যে আপনাদের কাছ থেকে 10টি মিনিট চেয়ে নিচ্ছি সেটা হলো আজকে আমাদের যে প্রধান অতিথি বা বক্তমণি উনি প্রায় ব্যাগ থেকে দেড় ঘন্টা যাবত বসে আছেন আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে গান শুনেছেন ওনার জরুরি কাজে উনি চলে যাবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সভাপতি ভাইস চেয়ারম্যান গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আপনার আমার সুপরিচিত পরিচ্ছন্ন রাজনীতিবিদ অ্যাডভোকেট আশরাফ মেহেদী হাসান আপনাদের সামনে এখন শুভেচ্ছা বিনিময় বক্তব্য রাখবেন আপনার ধৈর্য সহকারে 10টা মিনিট একটু অপেক্ষা করবেন এটা আপনাদের প্রতি অনুরোধ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرت بايدي شار رحمة الله عليه وروش মাহফিল উপলক্ষে কয়েকদিন আগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজকে বাউল গানের উৎসব বা বাউল গানের অনুষ্ঠান চলছে আমি বিরক্ত করব না অল্প সময় শেষ করব আমি আপনাদের সাথে থাকতাম অনেকক্ষণ সত্যিকার অর্থে গতকালকেও রাত্রে প্রায় দেড়টায় বাসায় যাই ঘুমাতে ঘুমাতে আড়াইটা ফজর নামাজ পড়ে আর ঘুম হয়নি তিন ঘন্টা ঘুমাতে পারিনি সকাল থেকে আবার সারাদিন চলছে আজকে এই ওরস মাহফিল উপলক্ষে বাউল গানের সভাপতি মহিবুর রহমান শাকিল মিয়াম এই মাজার পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান কবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ লোকমান হোসেন পনির ওরস পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সম্পাদক সোহরাব আলী সহযোগিতায় মকবুলুর রহমান সুরজ খান এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই বিশিষ্ট সমাজ সেবক হাজী আওলাদ হোসেন এবং এই অনুষ্ঠানে সার্বিক যারা সহযোগিতা করছেন শামীম মিয়া মোশারফ পারভেজ মনির আলামিন শেখ মাহফুজ জামাল কালাম রমজান জসিম মিয়া মুতালিব কামাল শেখ শফিকুল স্বপন মামুন রাশেদ তাইজুল আরিফুল অনেক আরো অনেকে এবং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা রয়েছেন আজকের এই বাউল গানের যারা অংশগ্রহণ করেছেন বাবলি সরকার এবং নূর আলম দেওয়ান ওনাদের দল যারা এখানে আজকে উপস্থিত রয়েছেন যারা আপনাদের সারা দীর্ঘ সময় যাবৎ আশা করছি ওনাদের মনোমুগ্ধকর পরিবেশনে উপস্থাপন করবেন সকলকে আমি আমার সালাম জানিয়ে আদাব নমস্কার জানিয়ে আমি দুটি কথায় আমি বক্তব্য শেষ করব আমার বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশ 54 বছরে বাংলাদেশে উপনীত হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যার অগ্রণী ভূমিকা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের অন্যতম চার সিপাহসালার ক্যাপ্টেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী তাজউদ্দিন আহমেদ
আমাদের এই কালীগঞ্জের প্রিয় সন্তান শহীদ মাজউদ্দিন 30 লক্ষ শহীদ যারা হয়েছেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে আমার খুব ভালো লাগছে অনেক দিন পরে এই ধরনের একটি উৎসবে হাজির হয়েছি যে আজকে আপনারা অনেকে জানি আমরা যে এই বাংলাদেশের যে 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশের পরিচয় ছিল আমরা বাঙালি এই বাংলাদেশে বহু বছর যাবত পালা গান যাত্রা গান বাউল গান পৌষ পার্বণ এবং আমাদের মুসলমানদের ঈদ উৎসব ওয়াজ হতো এই ধরনের নানা ধরনের খ্রিস্টান ভাইদের বড়দিন এই সমস্ত সংমিশ্রণের মাধ্যমে আমরা এই বাঙালি জাতি গড়ে উঠেছি তার যে বোধ ছিল তার যে ভাতৃত্ব বোধ ছিল সেইগুলিকে ধারণ করে আমাদের সমাজ আগে পরিচালিত হতো সমাজ আমি বিশ্বাস করি আরো সুন্দর হতো আর সেই কারণেই অনেক জনপ্রিয় যে গান আপনারা শুনে থাকেন আগে কি সুন্দর দিন কাটাইতাম তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা শুধু গান শুনব না আমরা আমাদের এই বাবলি সরকার নূর মোহাম্মদ দেওয়ানের যে কথাগুলি ওনারা গানের মধ্যে যে মেসেজ দিচ্ছেন মেসেজগুলিকে আমরা সমাজে ধারণ করব ব্যক্তিগত পারিবারিক জীবনে ধারণ করব অর্থাৎ আমরা একটা সুন্দর সমাজ করব সেই যদি হয় আমাদের প্রত্যাশা তাহলে সুন্দর হবে সমাজ সুন্দর হবে আমাদের পরিবার সুন্দর হবে আমাদের দেশ তা আজকে আমি আপনাদের এই অনুষ্ঠানে আমি নিজেও একজন আবৃত্তি শিল্পী ছিলাম এক সময় আমি লোক সংগ্রহণ করতে পারছি না আমাদের যে নূর মোহাম্মদ সাহেব উনি যে দেওয়ান উনি যে কথাগুলি বললেন গানের মধ্যে দিয়ে সে বাঙালি চরিত্র বাঙালি চিরাচরিত চরিত্র কিংবা আমাদের সকল ধর্মের যে মন প্রাণের যে আত্মিক বোধটা তুলে ধরেছেন আমি সেই আলোকে ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি এই বাংলাদেশের বাঙালির পরিচয় নিয়ে কবি সৈয়দ শামসুল হক একটি কবিতা লিখেছিলেন সেই কবিতাটির নাম হলো আমার পরিচয় আমি এই কবিতাটি আবৃত্তি করে আমি আমার কথা শেষ করব একটু মনোযোগ সহকারে আপনাদেরকে ধৈর্য ত্রুটি করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি একটু অন্য কোনো সাউন্ড দিবেন না হ্যাঁ কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি যে রাজ্যপদের অক্ষর গুলো থেকে আমি তো এসেছি যে সৌদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কয়ে বট্টের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বারেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম ভার বইয়ার থেকে আমি তো এসেছি কমলা দিঘির মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি আর অগ্নিবীণা থেকে এসেছি বাঙালি ক্ষুদিরা আমার সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল পথ চাষ পথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছন হাজার চরণ চিহ্ন ফেলে সুধায় আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে তবে বুঝি তুমি বাঙালি জাতির ইতিহাস শুনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাই হোক আমি আসলে আপনাদের অনুষ্ঠানের সাথে একাত্ম হয়ে গিয়েছিলাম
আমি যখন 2009 সালে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম তখনও এই আপনাদের মাজার প্রাঙ্গণে এসেছি আমি আমার সহযোগিতা করার চেষ্টা করেছি আগামী দিনে আমার একটা ইচ্ছা আছে আপনারা দোয়া চাই আপনাদের কাছে আপনাদের একটা সমর্থন চাই যে কথাটা আমি ভুলে গেছিলাম যে আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনাদের অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন সর্বোপরি আমার জন্য দোয়া চেয়ে আমার জন্য আগামী দিনে আমার একটা ইচ্ছা রয়েছে তার জন্য আপনাদের সমর্থন চেয়ে আপনাদের অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আবার বাবলি সরকার এবং নমনীয় দেওয়ানকে তাদের সুন্দর পরিবেশন উপস্থাপন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমি আসলে বলতে ভুলে গেছিলাম যেহেতু আজকে যেটা নিয়ে উরস আমাদের এই মাজারে অনেক কাজ বাকি আছে এখনো প্রায় কয়েক লক্ষ টাকা দরকার আজকে আমাদের প্রধান অতিথির কাছে আমরা কিছু আশা করবো আর কি যে উনি বড় বড় কাজটা করে দিবেন কতটুক যতটুক সম্ভব কথা দিচ্ছে উনি পরিষদের মাধ্যমে এটা যতটুক সম্ভব করে দেওয়ার ব্যবস্থা করবেন আপনার সবাইকে জোরে করতালি দেন আগামী ছয় মাসের মধ্যে ভালো একটা অনুদান এনে দিবেন উনি কথা দিয়েছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন মনিটরে বাড়ান মনিটরে আর ভক্ত বাড়ান আপনি আসেন একটু হাইটা পারেন হাইট একটু পারেন হাই 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 পারেন হাইদার একটু হাইতে দিন দিয়ে দিন দিয়ে দিন আমাদের এই বাংলাদেশের মনিটরের সাউন্ড একটু কম বুঝছেন মনিটরের সাউন্ড একটু বাড়ান হ্যাঁ বুঝতে পারেন জানাই জি বুঝতে পারেন হ্যালো
please 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 هلا هلا بيريب ابدا ريدا هلا باشي ريب ابدا هلا 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 نوتا كاتبين
স্পিকার একবার স্পিকারের সামনে না স্পিকার তো তাহলে একটু চাপান তো ওইটা একটু চাপান এত কাছাকাছি দিবেন আরে বাবা একটু ওইটা চাপানো দিকে মনিটর দিক চাপানো মনিটর তো কাছাকাছি দিবেন এরকম হয়ে গেলে যেটা করবেন চেয়ার দিয়ে একটু দূরে দিবেন হ্যাঁ হ্যাঁ মনিটর দেন এবার জোর দেন রোডিং হাইপার দেন আউট আছে মাইকে বাজতেছে মনিটরে আউটপুট বাজতেছে ইনপুট বন্ধ হ্যাঁ ইনপুট দেন মনিটর কি তো চালু আপনার ডান পাশে তো চালু চালু এবার বাড়ান লেভেলটা বাড়ান এটার আওয়াজটা দেন কিভাবে দিবেন গেইনটা দেন ঢোলের হাইপাটে হয়েছে এবার ডান যেটা হয়েছে ঠিক আছে লো লো পার্ট ধরি লো পার্ট 14 নাম্বার মাইকে নেবেন আর 40 স্পিকার দেন হাই কাটের হাই না কাটলে শীর্ষ নয়েজ করবে ঢোলের হাই কাটবেন লোটা বাড়বে বাম দিকেরটা হাইটা কেটে লোটা বাড়বে এবার একটু গেইন দেন গেইনটা দেন লেভেলটা একটু কমান লো পাটেন একটু কমান যেখানে কম আমি কমই বলবো বেশি নিয়ে আমার লাভ নাই ঠিক আছে এবার প্যাডটা বাড়ান ডোলার ধরবেন না ডান বাম প্যাড কি শীষ করতে পারে হাইপার্ট মারে শীষ মারলাম কি করব প্যাড বাড়ান প্যাড প্যাডের সাউন্ডটা কাল 14 নম্বর দেখেন ওটা বাড়ান এত খুব সময় লাগলো শুধু তো সাউন্ডটা বাড়াইতে আপনার হ্যালো বলেন তো ভবেশ না এটা বন্ধু হ্যালো একটু আগে এখন আছে বাড়ান 15 নাম্বার 15 না 15 নাম্বার একটু রিভার্বটা দেন 15 নম্বরে 15 নম্বরে রিভার্বটা দেন ওইটা বন্ধ করছেন কেন ওইটা তো ছিল এতক্ষণ সহশিল্পীর দোহারিকটা হ্যালো হ্যালো যাচ্ছে হ্যালো হ্যালো আর ওইটা বাড়ান দোতারা দোতারাটা একটু বাড়ান হ্যাঁ হ্যালো 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 গেইটা দেন তো গেইটা বাড়ান হ্যালো হ্যালো আরেকটু বাড়বে হ্যালো হ্যালো লিফ্ট আছে গেইতে হবে আচ্ছা নয়েজ থেকে একটু নিচে রাখেন হ্যালো হ্যালো মিটটা দেন মিট হ্যালো হ্যালো হ্যালো
Hello, hello, hello. Ginta then, Ginta, Ginta. Hello, hello, hello. Hey, reverb ka den ekto. Shudhu reverb ka den. Jaap se ase. Reverb ka dili, reverb ka kito jabe. Mitcha command. Hello, hello. Reverb ka to den. Hello. Hello. يا رسول الله يا حبيب الله
দয়ালুবির পাকদমা প্রিয় ভক্তি রেখে বিশ্বজ্যোতি অলিয়া দাসগুপ্ত পুলিশ ইউলি আব্দুল গঞ্জে যেখানে যে ভাগ্যে শহীদ হয়েছেন সকল চরণে প্রিয় ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে যার রহমতের উপরে যার বরকতের উপর নির্ভর করে এই দরবারে হাজির হয়েছে আমরা শ্রেষ্ঠতম একজন আউলিয়া ওলি কুলেশীয় ওলি হযরত শাহ বাইজিদ রহমতুল্লাহ আলাইহির দয়ালের বাৎসরিক ওরস ভক্তির জন্য মিলন মেলা বাইজিদ বাবার ভক্ত আশেখান জাকেরের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে উদ্বোধক যিনি আছেন জনাব শফিকুল ইসলাম সাহেব সভাপতি ওরস পরিচালনা কমিটি সালাম রাখছি আজকে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিবুর রহমান শাকিল মিয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক ভাতঘাটি সালাম রাখছি প্রধান অতিথি অ্যাডভোকেট আশরাফি মেহেদি হাসান সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ এবং বিশেষ অতিথি বিন্দু যত জোড়া প্রত্যেকের প্রতি সালাম বিশেষভাবে উল্লেখযোগ্য জনাব হাকিম মোহাম্মদ আল্লাহ বিশ্ব সাহেব সভাপতি গাজীপুর গণপূর্ত বিভাগ জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত সালাম শ্রদ্ধা প্রত্যেকের প্রতি নাম জানা অজানা সার্বিক সহযোগিতা যারা আছেন মকবুল রহমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সালাম রাখছি প্রত্যেকের প্রতি আপনাদের প্রতি আপনারা যারা বাউল বিচার গান শোনার জন্য সমবেত হয়েছেন পর্দারায় মা বোনেরা ডাল দিকে অনেক মায়েরা বসে আছে সকল মায়েদের চরণে প্রেম ভক্তি এখন অনেক মায়েরা দাঁড়িয়ে আছে অনুরোধ করে বলবো মায়েদের চরণে হাত থেকে মায়েরা সম্ভব হলে বসে যাবে আপনারাও যারা বাতিতে দাঁড়িয়ে আছেন অনেকে আপনি বসলে যে যেতে পারবেন না এমন না আমাদের উভয় সিটির একটা মিউজিক পার্ট থাকে সেই সময় আপনার ভালো না লাগলে আপনি চলে যাবেন আমি একবারও দেখি আপনাকে ভুলবো না যে আপনি বসে যান বা শুনে যান দাঁড়িয়ে আছেন এটা আপনারও কষ্ট হচ্ছে দেখতে সুন্দর লাগছে না আর পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি চাইলে অবশ্যই শীতের রাত মোটামুটি এখনো শীত আছে একটু চেপে চেপে বসা যাবে পরিবেশটাকে সুন্দর রাখার জন্য মঞ্চে উপবিষ্ট যতজনা বিশেষ করে আজকে কর্তাপক্ষ এত ভালো তারা এত ভালো হৃদয়ের অধিকারী আমাকে যে অ্যাড্রেসটা দিলেন আমি ওইভাবেই আসলাম আসার পরে ওইখান থেকে ব্রিজের কি কাজ চলতেছে রাস্তা নষ্ট গাড়ি মানে রাস্তায় কাজ চলতেছে আমি ভুয়াই ছিলাম প্রতিদিন গান থাকলে যেটা হয় রেস্ট তো গাড়িতে গাড়িতে বাড়িতে তো যাওয়ার মতো কোনো সুযোগ নেই তো ছেলেপুলের কাছে ফোনটা দিয়ে ঘুমাই গেছি তো তোমরা চলে যাও ওরা রাস্তা যে ওইখানে ই হয়ে গেছে ওদেরকে আবার বলছে তাহলে তোমরা মীরের বাজার দিয়ে যাও ওই দিক দিয়েও আসতে পারতো একটু ব্যাগে গেলে কিন্তু বোঝে নাই যে কারণে মীরের বাজারে ঢুকে আবার আমি পুনরায় ওই যে লোকলা রাস্তা ওইটা রেখে আবার মীরের বাজার আইসা এত দ্রুত ঘুরছি আবার আইসা হলো এই জ্যামদের মধ্যে পড়ে গেছি তো গানটা চেষ্টা করবো যাতে আজকের রজনীতে যতটুকু সময় এই সময়টুকু গানটাই বেশি গাওয়া আপনারা প্রত্যেকে বসে আছেন আমার অমরচান মা পাগল্লি মধুর মা চরণে আশ্রয় কামনা করে ওই দরবারে প্রেম ভক্তি রেখে মাথা নত করে দরবারের ভক্ত আশেখান যাকে আমার দাদা হয়ে আসছে আমাকে সালাম শ্রদ্ধা ভক্তি রেখে কর্তব্য কাজে চলে যাবো যার সাথে কানের জন্য দাঁড়িয়েছি বাংলার প্রখ্যাত বাউল নুরে আলম দর সাহেব সালাম রাখছি তার প্রতি রসিকের তার সঙ্গীতে যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে কর্তব্য কাজে চলে যাচ্ছে একেবারে ছোট করে একটা বন্ধনা গান গাই এটা উচিত বাউল গান বিচার গেলে তারপরে দেখে আসি কর্তব্য যাওয়া যাচ্ছে তুমি সৃষ্টিকর্তা হে বিশ্ববিধাতা ওরে তুমি সৃষ্টিকর্তা হে বিশ্ববিধাতা ভক্তি জানাই সকলে সুসাহিত্য
দিন আউলিয়া আবে তো আউলিয়া সে তোদের আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া সিয়ের মনে শাহ জালাল নুনু বিজির প্রিয় দুলাল তোমার ভাগি না শাহ পরাণ পরাণে মিশাইয়া মরাল বেল তুমি সুলিমান লেখা দোহাই লেখা দোহাই লেখা ও মোর চন্দ্রের পাঁচ চরণে মা পাগলির পাঁচ চরণে লাইলি মায়ের পাঁচ চরণে প্রেম ভক্তি না তো শিরে বাইজিদ বাবার পাঁচ চরণে প্রেম ভক্তি না তো শিরে আমার বাইজিদ বাবার ভক্ত যত ভক্তি সালাম হইয়া না তো মিরপুর বাবা শাহ আলী সব নামে তো তুই জানি বিশ্বের আউলিয়া যত ভক্তি সালাম হইয়া না তো গান কমিটির উদ্ভবতিনি প্রেমের সালাম নিবে তিনি গান কমিটির প্রধান অতিথি তাহাকে ওই ভক্তি বিশেষ অতিথি যত জন আসসালামু আলাইকুম হিন্দু কর্তা তাকে পড়ে নমস্কার জানাই চরণে অন্যান্য জাতির প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি বিচার গানের শ্রোতা যত ভক্তি সালাম হইয়া না তো মা জননীরা বসায় আছে আশ্রয় কাই চরণ কাছে বিপক্ষেতে শিল্পী যিনি গায়কের শুভমণি আমায় গেছে সালাম দিয়ারি ওয়ালাইকুম সালাম বলিয়া মা বাবা ওস্তাদ ফিরে সালাম ভক্তি নত শিরে চিটাগাঙ্গে মা জোহানদারে এই চরণে ধরলাম পারি মজিদ বাবার নামটি ধরে ওই চরণে রইলাম পরে যার হইতে দেওয়ান পাপনি সত্তা সুস্থায় আমার বাবুর জন্মদাতা পিতাও তিনি ওস্তাদ পিতা বাবারে মানে দাদা গুরু আনোয়ার দেওয়ান তারপরে দিলা খোসালাম মাতালির পাঁচ চরণে প্রেম ভক্তি নত শিরে মা তোমা বেগম মধুমালা মাথায় আমার হাত বুলাই বাজে খাই রইল গর্ব ধারিনি ওই চরণে ভক্তি গামি সকলের কাছে সালাম করি বাংলার বাউল গানের শুভ উদ্বোধন করিলাম শুভ উদ্বোধন আজকের পালা হজরত মরপির আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাইহ ও খাজা মঈনুদ্দিন সাহেবের সম্মানে রাখিস্তে রহমতুল্লাহ আলাইহ ধন্যবাদ নূর আলম সরকার মরপির আব্দুল কাদের জিলানির এবং বাবলি সরকার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ প্রীতি ও পীড়িত পীড়িতি সুখ পীড়িত শান্ত পীড়িত তাক্ষ পীড়িত ভাস্কর পীড়িত মধু পীড়িত পীড়িতি তারাই তারাই জানে গো যা চলে জানে তো পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে বাইজি সবার করে ভক্তির পীড়িতি
পিছনে মুরুব্বি আছে বসো বসো না সমস্যা আমার আল্লাহর সামনে বলে উঠলেন বর্তমানে আমি বড় পীর আমি বড় পীর আমি বড়
বড়পীর আমার আল্লাহ বলল সৃষ্টি করেছে কিন্তু আমি দুনিয়া আনি নাই আর তুমি এইসা বড়পীর হচ্ছে সে যে সমস্ত অলিগুলে শিরোমণি সমস্ত অলিতে কাঠের উপরে যার পা দিয়ে যিনি এই ধরাধামে আসবে বা যার তার পা মোবারক ওই সমস্ত অলিদের কাঁধের উপরে থাকবে আমার আল্লাহ বলে কিরে আমি এখন আনলাম না সৃষ্টি করলাম না সৃষ্টি করে রেখে দিয়েছি যেইভাবে সেটা আমার তা আমি জানি কিন্তু দুনিয়া প্রেরণ করলাম না তুমি কও যে তুমি বড়পীর নবীর পরে যদি নবী হইত তাহলে সেটা হইত নবীর পরে হইলে নবী তুমি হইত নবী নবীর পরে হইলে নবী তুমি হইত নবী ওরে বেলায়েতের বাচ্চা তুমি নিজেকে বড় পীর বলে দাবি করাতে তার কামিয়াতি নষ্ট হয়ে গেল আমার একটু জানার দরকার বড় পীর আসলে নিজেকে বড় পীর দাবি করেন নামটা এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না নাম দিয়া ধুয়া নাম দিয়া পানি খেলে সাদা কাগজের মধ্যে চিনি যতই লেখা থাকুক ওই কাগজ যদি আপনি চাপায়া খান কোনো স্বাদ লাগবে না এত গুচ্ছ চিনির মধ্যে একটি দানাও যদি আপনি একবার জিহ্বার নিচে দেন তাহলে মিষ্টির মতো এটাই হচ্ছে তার হাতি নাম দিয়ে পানি খেলে কোনো কাম নাই আমি শুধু একটু জানতে চাই তার সাহেব জবাব করেন বরফির আসে নাই কিন্তু নিজেকে বরফির বলে দাবি করে এইটার মূল হাকিকত কামরিয়াতি নষ্ট হয়েছিল সেকে অভিশপ্ত থেকে মুক্ত হয়েছিল কি হয় নাই যদি হয়ে থাকে তাহলে কার মাধ্যমে কিভাবে হয়েছে মূল হাকিকত মূল ঘটনা মূল মধুত্ব যেখানে আছে গুরুত্ব যতটুকু আছে সেই কথাটুকু জানতে কত কেরামতি তার এটা তো আপনি বলবেন আজকে আপনার পক্ষ কিন্তু আমার কাজটা করছে ধরাই দেয়া গর্ভীর তিনি মাতৃগর্ভে থেকে যখন ধরাধামে আসলেন ধাত্রীমাতা আপনারা জানেন মায়েরা যখন সন্তান প্রসব করে ধাত্রীমাতার সাহায্যের দরকার হয় ধাত্রীমাতার কোল থেকে আমার বড় পীর উদার হয়ে গেল সেদিন উদার হয়েই যায় নাই উদার হইয়া দুনিয়ায় আইসার সাথে সাথে চলে গেলেন দুইটা কর্ম করার জন্য আমার একটু জানার দরকার কর্ম দুইটা করছিল কি আর করছিল তার সাথে আদম নবী তিন নামের এক ছবি মা ফাতেমা হযরত আলী করে মোল্লা ওয়াজু হাসান ইমাম হাসান রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন তারপরে তো কুসুম রূপে আমার দয়াল নবীর আত্মা রূপে ছিলেন কাদের সেই গুণী আমার আল্লাহ এই হলো পাক পাঞ্জাতন আর আল্লাহ আদম নবী তিন নামের এক ছবি হ্যাঁ আই এই দুনিয়ায় কাম পাঁচ দাও করলো না তিন দাও করলো না দুই ডাকামি করলো এই দুই ডাকামি করলো কি আর করছিল কার সাথে এটাই জানা দুইয়ের মধ্যে কোন মিল তো রয়েই গেছে কারণ এখানে খুঁটি বেঁধে দিচ্ছে না আল্লাহ আদম নবী তিন নামের এক ছবি আর ওই যে পাক পাঞ্জাতন এই দুইটা কর্ম করলো এইটার কারণটাই কি আমার এই পর্যন্ত
আগে বানাই নিয়ে গেলাম কারণ এই আসরে গানটা গিয়ে বসে পড়লে আরেকটা আসর দেরি হয়ে যেত পালাটা শুরু করতে তো সাদা ফ্রক পরে আসছে বাসার থেকে কিনে দিব কষ্ট পাবে না ফলাক দিতে পাগল হয়ে গেছে নাকি তো দৌড়াম তিসি এই যে সাদা পরি এই যে সাদা পরি আসেন 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 তাহলে কথা আছে বুঝছি আপনি ডাক্তার দিলে যে যাইবেন কেন আমি শান্তি দিতে হবে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ ইজা লাগছে ঠিক আছে মা বসে একটা ছোট করে খাজা বাবা নাম দেখি বসি তারপরে দেখি নুরুল আলম দেওয়ান সমাজকে কোন দিকে আসে
ধন্যবাদ খুব চমৎকার একটি গান পরিবেশন করলেন বাবলি সরকারের গানে সন্তুষ্ট হয়ে গানের তালে তালে মাতাল হয়ে আমাদের সুরজ পাগলা সুরজ খান কিছু টাকা দিয়ে দোয়া করেছেন এবং তার গানে সন্তুষ্ট হয়ে আমাদের পার্শ্ববর্তী গ্রাম চান্দা গ্রামের কৃষি সন্তান হরে বাবলি সরকার এবং তার মেয়েকে দুজনে যে মাকে কোলে নিয়ে কি সুন্দর গান পরিবেশন করছেন মেয়েকে কোলে নিয়ে মা মেয়ের কি অন্তরঙ্গ মুহূর্ত মেয়েকে কোলে নিয়ে সুন্দর গান পরিবেশন করছেন সেই জন্য হরে দুজনকে কিছু টাকা দিয়ে দোয়া করেছেন সাথে সাথে আজকে এই পুরস্কার পরিচালনার উদ্বোধক মোহাম্মদ শফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী বাবলি সরকারের গানে সন্তুষ্ট হয়ে কিছু টাকা দিয়ে দোয়া করেছেন ধন্যবাদ আমি আপনাদের যারা শ্রোতা তাদের কাছ থেকে আরো সহযোগিতা আশা করি সাথে সাথে একটু তালি দিলে যারা গান পরিবেশন করেন তাদের গান পরিবেশন করতে আরো উৎসাহ বাড়ে আপনারা তাদের গান শুনবেন